আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর মনে হচ্ছে যে এসপিসির একটা পজিটিভ নিউজ প্রচার করতে যাচ্ছি যদিও এসপিসির নেগেটিভ বলতে আসলেই ভালো লাগে না কারণ আপনারা জানেন যে আলামিন প্রধান দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এবং উনার যে অক্লান্ত পরিশ্রম এক কথায় বলতে গেলে উনি একবার জেলে ছিলেন একশো দিন মতন আবার এখন জেলে আছেন তারপরেও কিন্তু উনি কোম্পানি বন্ধ করতেছেন না উনি চাচ্ছেন উনি অর্থাৎ অনেকটা এরকম যে নিজের সাথে নিজের একটা যুদ্ধ ঘোষণা করছেন যে উনি কোম্পানি প্রতিষ্ঠিত করেই ছাড়বেন এরকম একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আজকে যে ইনফরমেশনটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশে অনেক স্টার আছে এবং প্রায় কম বেশি প্রতিটা জেলায় স্টার আছে সেই স্টারদের একটা ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হয়েছে যারা ম্যানেজমেন্টকে সহযোগিতা করবে সর্বতভাবে পরামর্শ দিয়ে আলোচনা পর্যালোচনা সবসময় তারা সহযোগিতা করবে অর্থাৎ ম্যানেজমেন্টের একটা পার্ট হিসেবে তারা কাজ করবে এটা খুবই একটা পজিটিভ খবর কারণ আমরা জানি যে স্পেশির যে গ্রাহক আছে তাদের ভিতরে অনেক যোগ্য মানুষ আছে বিশেষ করে যারা আইডি মেম্বার তাদের ভিতরে যারা সেভেন বা অন্য লেভেলের লিডার আছে তারা কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ যে যার ব্যক্তি জীবনে যে যার পারিবারিক সামাজিক জীবনে সেখান থেকে তাদেরকে নিয়ে একটা কমিটি করা হয়েছে এবং এই কমিটি যেহেতু কোম্পানিকে সর্বতভাবে সহযোগিতা করবে সো এখন আমরা অবশ্যই পজিটিভ কিছু দেখতে পাচ্ছি তাছাড়া আমরা ইতিমধ্যে জেনেছি যে কোম্পানির আলামিন প্রধানের স্ত্রীর কিন্তু জামিন হয়ে গিয়েছে এবং ওনারও খুব শীঘ্রই জামিন হয়ে যাবে এরকম একটা কথা বা আলোচনা কিন্তু চলছে পাশাপাশি আমরা জানি যে এর আগে যখন মামলা হয় তখনও কিন্তু উনি কোর্টের থেকে রায় নিয়ে বের হন এবং সমস্ত মানুষকে পজিটিভভাবে বুঝাতে পারেন বলেই কিন্তু সে সময় উনি বের হতে পারেন এবং ব্যবসা অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এক্ষেত্রে আমরা জানি যে কোম্পানির প্রায় বিয়াল্লিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার ভিতরে কিন্তু এখনও চারটি ওপেন আছে আর যে আটত্রিশটি বন্ধ আছে হয়তো সেগুলো এখনই খুলে দেওয়া না হলেও সেগুলো পরবর্তীতে এসপিসি গ্রুপের নামে ট্রান্সফার হওয়ার পরে হয়তো খোলা হবে অর্থাৎ ওগুলো বন্ধ করে দিয়ে ওখানে যে টাকা পয়সা আছে সেটা যে চারটে অ্যাকাউন্ট আছে সেখানে দিয়ে দেওয়া হবে পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেহেতু মনিটরিং করা হচ্ছে এখন সমস্ত ই কমার্সকে একটা মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে যারাই কাজ করবে যারাই ব্যবসা করবে তারা একটা সিস্টেম নীতিমালা মেনেই ব্যবসাটা করবে আমরা জানি যে ই একটা কমিটি করে দেওয়া হচ্ছে শক্তিশালী কমিটি যেটা দিয়ে কিন্তু ইভ্যালিউ ব্যাক কামব্যাক করছে সো ইতিমধ্যে ইভ্যালির যে গ্রাহকরা আছে তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাশাপাশি রিং আইডি কিন্তু একটা মানববন্ধন করছিলো সেখান থেকেও পজিটিভ একটা কিছু আসবে বলে আমরা আশা না আশা করছি কারণ যেহেতু দুইশো কোটি টাকা তাদের ব্যাঙ্কে আছে এবং কোম্পানির যিনি মালিক উনি চাচ্ছেন ব্যবসাটা করতে পাশাপাশি আমরা যে এসপিসির যে বিষয়টা দেখছি যে আজকে শক্তিশালী একটা কমিটি করা হয়েছে একত্রিশ সদস্য বিশিষ্ট স্টারদের ভেতর থেকে পাশাপাশি ম্যানেজমেন্টে যারা আসেন সেই ম্যানেজমেন্টের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা একটা ভালো খবর পেতে যাচ্ছি আমরা জানি যে আলামিন প্রধান এবারে অ্যারেস্ট হওয়ার আগে উনি কিন্তু মালয়েশিয়াতে একটা এলসি দিয়েছিলেন যোগ্য কোয়ালিটি প্রোডাক্ট আনার জন্য এবং উনিও জানতেন যে আমাদেরকে ফাইনালি ই কমার্সের দিকেই যেতে হবে যার কারণে প্রোডাক্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে অনেক রকম প্রোডাক্ট স্টক করা হয়েছে আপনারা জানেন এজেন্ট দেওয়া হয়েছিলো ডিলার ডিস্ট্রিবিউটার সিস্টেমটা চালু করা হয়েছিল যাতে মানুষ প্রোডাক্টটা পেতে পারে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকির ভিতর দিয়ে যে জিনিসটা আসতেছে পরিপূর্ণ ই কমার্স হিসেবে খুব শিগগিরই আমাদের দের মাঝে ফিরে আসতেছে এসপিসি এরকমই একটা তথ্য কিন্তু আমরা বিভিন্ন জায়গার থেকে পাচ্ছি পাশাপাশি আদনান স্যারকে নিয়ে যে একটা পোপাকাণ্ডা বা নেগেটিভ প্রচার বলেন সেটা কিন্তু আজকে মিথ্যে প্রমাণিত হয়েছে কারণ উনি ওনার সমস্ত কার্যক্রমের ভিতরে ওনার একটা পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে কমিটিগুলো হচ্ছে যেখানে যত আলোচনা হচ্ছে সব কিছুতেই কিন্তু উনি একটা সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এ ধরনের প্রচারণা আসলে সব সময় হয়ে থাকে যখন একটা ব্যক্তি বা কোম্পানির খারাপ দিন আসে বা ডিমোশন হয় তখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু তার নেগেটিভগুলাই গুলাই প্রচার করতে থাকে আবার যখন সে সফলতার দিকে যায় তখন কিন্তু সবাই তাকে বাহবাই দিতে পারে আজকে যারা আলামিন প্রধানকে গালি দিচ্ছে বিভিন্ন কথা বলতেছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি একটা সময় আলামিন প্রধান যদি সফল হয় তারাই কিন্তু আবার বলবে যে হ্যাঁ আমি জানতাম একদিন সে ভালো করবে সফল হবে এবং এসপিসি কখনো বন্ধ হবে না এসপিসি টিকে থাকবে এসপিসি ভালো করবে এরকম বিভিন্ন কথা কিন্তু আজকে তারাই বলবে যারা বেশি সমালোচনা করছে তো যাই হোক আজকে যারা গ্রাহক আসেন যারা মেম্বার আসেন যারা আইডি করেছেন তাদের একটা ভালো দিন হয়তো সামনে মাস থেকে আসতেছে এরকম একটা সম্ভাবনা আমরা বিভিন্ন জায়গার থেকে পাচ্ছি বিশেষ করে আমরা পুরোপুরন ই কমার্সের দিকে চলে যাচ্ছি এবং প্রোডাক্ট বেসটা প্রোডাক্ট লাইনটা খুবই স্ট্রং হচ্ছে যে চারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন আছে সেখানে বেশ কিছু টাকা আসে বলে আমরা জানতে পেরেছি সো হয়তো রাত যখন গভীর হবে তখন কিন্তু দিন শুরু হবে বারোটা বেজে গেলেই কিন্তু একটা তার মানে কিন্তু সমস্যা যখন গভীর হবে তারপরেই কিন্তু সমাধানের দিকে আমরা যেতে থাকবো এরকম একটা জিনিস আমরা সবসময় দেখতে পাই আর আলামিন প্রধানের যে দৃঢ়চেতা মনোভাব যে সে এসপিসিকে যেভাবে আঁকড়ে ধরে রাখছেন তাতে আমরা অবশ্যই ভালো কিছু পাবো বলে আশা করতেছি আগামীতে আবার ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন অবশ্যই যারা এসপিসির নিউজ আপডেট এবং সঠিকভাবে পেতে চান বেল টোনটা দাবিয়ে রাখবেন যাতে সবার আগে সবার আগে ভালো নিউজটা আপনি পাইতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই